সরকারি হিসেবে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা 30 লাখ বলা হলেও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন 1971 গণহত্যা নির্যাতন ও জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন। শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমিতে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের 10 জেলার গণকবর, বৌদ্ধভূমি ও নির্যাতন কেন্দ্রের নতুন হিসাব প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত আসাদ্রিয়ালের প্রতিবেদনে। স্বাধীনতার 47 বছর পর প্রথমবারের মতো গণহত্যা, বৌদ্ধভূমি ও গণকবর নিয়ে জরিপ শুরু করে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। শুক্রবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে 10টি জেলায় জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় 1971 গণহত্যা নির্যাতন ও জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন জানান, 1982 সালে জাতিসংঘের প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন গড়ে 6,000 থেকে 12,000 মানুষ হত্যা করা হয়। সে হিসাবেই শহীদের সংখ্যা 30 লাখ পেরিয়ে যায়। গণহত্যা 1752, বৌদ্ধভূমি 204, গণকবর 151, মোট 2,107। আচ্ছা, তাহলে 64টি জেলায় কত হতে পারে বলে আপনি কল্পনা করেন? বিদেশি গবেষকরা এবং ডক্টর জিওফ্রে ডেভিস লন্ডনের সংবাদ সম্মেলন করে বলেছিলেন জুন মাসে 72-এর, যে না, বাংলাদেশে 2 লাখ সরকারের যে হিসাবে এটাতে অনেক বেশি নারীকে নির্যাতন করা হয়েছে, এটা 4 লাখ থেকে 4,15,000-এর মতো। মুনতাসির মামুনের সর্বশেষ গবেষণা যেটা, সেখানে আমরা জানতে পেরেছি এটা 5 লাখের ওপরে। যে কারণে আমরা যারা এই নিয়ে লেখালেখি করি, আমরা বলি আমাদের গণহত্যায় নারী নির্যাতনের যে সংখ্যাটি, সেটি সরকারি হিসেবে 2 লাখ, বেসরকারি হিসেবে এটি 5 লাখের ওপর। সুতরাং মামুনের এই গবেষণার পর আমরা এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, 30 লক্ষ হচ্ছে আমাদের সরকারি হিসেবে 71-এ নিহতের সংখ্যা, বেসরকারি হিসেবে এর চেয়ে অনেক বেশি। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসগুলোকে তুলে এনে মানুষকে জানানো অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। এই যে গণহত্যার কথা বা গণকবরের কথা যে পরিসংখ্যান দিয়ে মুনতাসির মামুন দিলেন, যে আমাদের ধারণা ছিল এইরকম, এখন বাস্তবে দেখা যাচ্ছে যে তার চেয়েও 10 গুণ 20 গুণ 30 গুণ বেশি। এই ভয়াবহ ব্যাপারটা তো মানুষ জানে না, কিন্তু তরুণ প্রজন্মের মতো দূরের কথা, আমরাই জানি না, এমনকি আমরা নিজেদের এলাকার খবরটাই ঠিক মতো জানি না, আমি আমার জেলার খবরটাই ঠিক মতো জানি না, আমি হয়তো আমার জেলায় কয়েকটা বড় বড় ঘটনার কথা জানি, কিন্তু ছোট ছোট যে অসংখ্য ঘটনা ঘটে গেছে আর তার মধ্যে যে আমাদের মা বোনদের উপর যে নির্যাতনটা হয়েছিল, সেটি তো আমরা আরও কিছুই জানি না। এ ধরনের কাজের সাথে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে আসাদুজ্জামান নূর আরও বলেন, এ ধরনের জরিপ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে। পাশাপাশি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এমন কোনো দল যেন রাজনীতি না করতে পারে, সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। জনগণের পর্যায়ে সিদ্ধান্তটা নিতে হবে যে শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আমাদের বাঙালিতে বিশ্বাস করে না, তারা কেন এই দেশে রাজনীতি করার অধিকার পাবে, কেন নির্বাচন করার অধিকার পাবে? আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।